রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এসপি ট্রেডিং কর্পোরেশন থেকে মোহাম্মদ আরিফ মোল্লা আবারও আপনাদের মাঝে আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। প্রোডাক্টটি একদমই আপডেট জেনারেশন, মোটামুটি আপনার 8th gen না 7th gen না, তবে মাঝামাঝি। এটা একটা Core i5 6th generation ল্যাপটপ। অনেকে বলে যে ভাই আপনারা কিছু আপডেট প্রোডাক্ট করেন, তো আপডেট প্রোডাক্ট আমরা করি, আমাদের কাছে 8th generation প্রোডাক্টও পাওয়া যায়, কিন্তু অনেকের বাজেট আসলে কিছু কম কিছু বেশি সব কিছু মিলাই চলতে হয়। তো তেমন একটি প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যেটা আপনাদের বাজেটের আওতায়। তো আসুন আমরা সেই ল্যাপটপটি সম্পর্কে এখন কিছু ডিটেলস জেনে নিই। তো বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এসআর ব্র্যান্ডের একটি ল্যাপটপ। ল্যাপটপটির আউটলুক একদমই নিউ, কোনো স্ক্র্যাচ নেই। আপনারা পিছন সাইডটাও দেখবেন, ল্যাপটপটি কোনো স্ক্র্যাচ নেই। যেহেতু ল্যাপটপটি Core i5 6th generation, সেই ক্ষেত্রে ল্যাপটপটি আউটলুক এখনও একদম ফ্রেশ আছে। এটা আপনার ডিভিডি রাইটারও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। ইউএসবি পোর্ট আছে, সাধারণত ইউএসবি পোর্ট সব ল্যাপটপেই থাকে, এটাতেও ইউএসবি পোর্ট দুইটা আছে, HDMI পোর্ট, ব্রডব্যান্ড লাইন। আর এটা ইউএসবি পোর্ট আপনার 3.0, যেগুলো ব্লু কালার সেগুলো 3.0 ভার্সন। এটা আপনার যে কোনো জিনিস আপলোডে দ্রুত কাজ করে। তো বন্ধুরা, এখন ল্যাপটপটি আমরা ওপেন করব এবং ল্যাপটপটি ডিটেলসটা একটু দেখব। বন্ধুরা, ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আপনারা, ল্যাপটপটির মডেলটা আমরা একটু জেনে নিই। ল্যাপটপটি এসআর এসপায়ার ই ফিফটিন। ল্যাপটপটি ওপেন হয়েছে, আমরা এটা একটু কনফিগারেশনটা দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা Core i5 6th generation, প্রসেসর গিগাহার্স 2.30 আপ টু 2.40 GHz, অ্যান্ড ইনস্টল র্যাম 4 GB, আর সিস্টেম বিট আছে আপনার 64 বিট। স্টোরেজটা আমরা দেখে নেব। স্টোরেজ আছে আপনার 500। সো বন্ধুরা, আপনারা এমন একটি কালারফুল ল্যাপটপ, যেটা আপনার আসলে ল্যাপটপ আমরা সবাই কিনি, কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে যে আমি একটু কালারফুল ল্যাপটপ কিনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন। ল্যাপটপটি কালার আউটলুক একদম নিউ এবং এটা একটি কালারফুল ল্যাপটপ। ল্যাপটপটি দেখতেও অনেক সুন্দর, ল্যাপটপটির কোনো স্ক্র্যাচও নেই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এমন একটি ল্যাপটপ যারা চাচ্ছেন তারা আমাদের এসপি ট্রেডিং কর্পোরেশনে যোগাযোগ করুন, এবং এখানে ল্যাপটপটির আরও ডিটেলস এবং বিস্তারিত আপনার ভিডিও লিঙ্কের নিচে দেওয়া থাকবে এবং এটার প্রাইসটাও এখানে দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসার। আসসালামু আলাইকুম।